নিউজ টাইমের এ পর্যায়ে দেশের আরও কিছু খবর দেশের বিভিন্ন স্থানে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও মৌল প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে আমাদের নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান নবীগঞ্জ শহরে নতুন বাজার মোড়ে সামাজিক সংগঠক দা রিলেশন টু পিপলের আয়োজনে মানববন্ধন ও মৌন প্রতিবাদ অনুষ্ঠিত হয় ইমতিয়াজ মোহাম্মদ পাপনের সভাপতিত্বে ও ইমদাদ শরীফ শাকিলের পরিচালনায় এতে অংশগ্রহণ করেন রিলেশন টু পিপল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফজলুল তালুকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ চোখে কালো কাপড় বেঁধে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ জানানো হয় এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়